সুরমা গাঙ্গর পারো বাড়ি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হকল সিলোটি আমরা হকল সিলোটি। আসসালামু আলাইকুম, আমরা হকল সিলেটি অনুষ্ঠান দেশ এবং বিদেশ আমরা সিলেটর যারা আছেন সবরে আমন্ত্রণ জানানোর আজকে অনুষ্ঠানটা দেখার লাগে আপকা দেরি না হরিয়া আপনার যারা আছেন পরিচয় করিয়া দিয়ে আজকে আমরা সম্মানিত অতিথি দুজন আছেন। অবশ্যই বিলেত যারা আছেন সবেও মোটামুটি বিলেত প্রবাসী যারা আছেন এবং ইউরোপ আছেন সবেও আমার অতিথিরে চিনবা। আমার হাতের ডান পাশে আপনাদের ফয়লা পরিচয় করাইয়া দিলাম আছেন খালিসুদ্দিন আহমেদ, ফর্মার স্পিকার অফ টাওয়ার হ্যামলেট কাউন্সিল। আসসালামু আলাইকুম ভাই। জি আলহামদুলিল্লাহ আসিপালা। আর ফরে আছেন আমরা সুপরিচিত মুখ ইউরোপেরও বহুতে চিনুন সিলেটে যারা আছেন শাহানুর খান, ফাউন্ডার প্রেসিডেন্ট ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইপিবিএ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দর্শক আপনারা যারা আমরা লগে জয়েন করবা বা পরবর্তীতে আপনারা যারা দেখবা অনুষ্ঠানটা অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাইতে ভুলবা না। আর অনুষ্ঠানের শুরুতেও কইরাম আপনারা যারা আছেন লগে থাকবা, যদি আপনাদের কোনো মতামত থাকে অনুষ্ঠান লইয়া বা কোনো প্রশ্ন থাকে সিলেট লইয়া আমরা অতিথির কাছে, তাইলে আপনারা অবশ্যই কল করবা আমরা লগে যোগদান করবা। জায়গি ফয়লা খালিজ ভাইয়ের কাছে ফয়লাও যেটা আমি জানতাম চাই আপনার এই ধরনের একটা অনুষ্ঠান, অবশ্যই সব ধরনের অনুষ্ঠানও আপনি যাইন ব্রিটিশ বাংলাদেশি বা সব ধরনের, কিন্তু আমরা হোক সিলেটি সো এই ধরনের প্রবলেম প্রোগ্রামটা যাইছেন আপনার কিলা অনুভূতি আমরা আজকে আপনার দেওগা। আমরা আজকে ব্রিটেনও আছি ব্রিটেনও থাকি কিন্তু আমরা শিকড় সিলেট। সিলেটর যে কোনো জিনিস প্রোগ্রাম হোক যে কোনো অনুষ্ঠান হোক সিলেটর শুনলে যাই আমরা খেনে যাই যে আমরা শিকড় সিলেট, আর অত আনন্দ লাগে যে আমরা সিলেট আছি বাংলাদেশও আছি। এগু সবসময় অনুভূতি থাকে যে এগু আমরা জন্মভূমির একটা সিলেটি ভাষায় মারতাম সিলেটি কইতাম, এগু দারুণ একটা অনুভূতি থাকে যে একটা ভাষায় প্রকাশনের মতো নাই জিনিস। তো আমরা খালি যারা বাংলাদেশ থাকি ইনু আইসি এখানে আমরা বাচ্চা কাচ্চা যারা আসুন এরারেও আমরা সিলেটি ভাষায় সিলেটর কালচার সিলেটর সংস্কৃতি আমরা এখান তো দরকার, এরারে আমরা সিলেটি করিয়া তোলা। খালি আমরা সিলেটি হইলেই তো নাই, আমরার ছেলেমেয়ে যারা আসুন তারা সবরে আমরা সিলেটি করিয়া তুলতাম, সিলেটি মাত্তাম, তারার লগে সিলেটি শিখাইতাম, আমরা লাই লাই আরি যেরাম আমরা দেখুন আমরা বাংলাদেশ থেকে লন্ডন ইউরোপর এই মিডিল ইস্টের অনেক দেশও আমরা সিলেটে কল আছি, কিন্তু আমরা ফরেন বা বিদেশ যারা আছি সিলেটি মানুষ আমরা কিন্তু ব্রিটেনও আমরা বেশি প্রতিষ্ঠিত। দ্বিতীয় সিলেট বলে বলে একটা কথা আছে, এটা হইল দ্বিতীয় সিলেট আমরা টাওয়ার হ্যামলেট, লন্ডনের মাটি, লন্ডনের মাটির টাওয়ার হ্যামলেট। টাওয়ার হ্যামলেটও আমরা সিলেটির বহুত অবদান আছে, বহুত খাস কর্ম সিলেটের আকর্ষণ। ইউরোপ বা ব্রিটেনের মাঝে ফয়লা কোনো কাউন্সিল লিডার আমরা পাইছি টাওয়ার হ্যামলেটও সিলেটি, যার নাম আছে হেলাল উদ্দিন আব্বাস। এর বাদে পাইছি আমরা কাউন্সিল লিডার ক্যামডেনও, ওই আমরা সিলেটি। এরপরে বর্তমানে অনেক সিলেটি হল ব্রিটেনের বিভিন্ন কাউন্সিলও, কাউন্সিলার লিডার ডেপুটি লিডার আমরা ফাইরাম। আমরা এখানোর লাগি খালিজ ভাই সরি আরেকজন কলার আছেন। কলার আসসালামু আলাইকুম। জি কইতে কি কইরা নাম কি তা একটু কইলে সুবিধা হয়। আমার নাম হলো কবি সাইয়েদ করিম, আমি টাওয়ার হ্যামলেট থেকে বলছি। জি ভাই বালা আছেন? জি আপনি বালা নি আপা? আলহামদুলিল্লাহ ভাই আপনি তো দয়া আছি বালা। সবচেয়ে আচ্ছা সর্বপ্রথম আমার সম্মানিত ভাই এইদিকে আমার সালাম, আপনাকে আমার সালাম। আর বিশেষ করে খুব সুন্দর লাগে আমার সিডিওটি প্রোগ্রাম হারন হইলো এই দেশ আইছে 47 বছর হয়েছে কিন্তু এরকম প্রোগ্রাম কোনো সময় আসি না। আপনারা চেষ্টা এই যে একটা প্রোগ্রাম শুরু করবেন খুবই ভালো সুন্দর লাগে। আর প্রবীণ ভাই এনে কেন আসো
আমি একটা কবিতা আপনাদের শুনাই মূল, তবে আমার একটা জিনিস জানার ইচ্ছা, আশা করি তারা জানবা, সিলেটের যে হাজির বাজার যে এই হাজির বাজার কত শোনো এটা মানে বানাইছিলার কোন হাজিটা বানাইছে ওটা যদি তারা জানো একটু উত্তর দিবা। আর একটা কবিতা আপনারে শুনাইলেই আজকে আপনি আগে প্রশ্নের উত্তরটা জানতে চাইরা না কবিতা হইতে চাইরা কোনটা আগে হইলে কবিতার উত্তর দিবা। জি জি অবশ্যই। আচ্ছা কবিতা হইলো গিয়া আমার আঁকি নাম আঁকি। আচ্ছা তুমি কত সুন্দর তাই তোমার পিছে থাকি ভাই, আপনার টিভির সাউন্ডটা ভলিউমটা মিউট করে লক্কা তাইলে আপনি সুবিধা হইব। আমরা দুঃখিত ভাই, আপনার কবিতাটা শুনতে পারলাম না, অবশ্যই আপনি যদি আবার ফারেন লাইনে আইলে আমরা শুনবো। প্রশ্ন রাখছো হাজির বাজারের নাম আসলে আসলে পুরা তথ্য আমি কত শুধু বঞ্চে জ্ঞান কইতে পারতাম না। আসলে নামকরণটা কেনে হইছে তাও জানা হয়তো বা আমরা নাই, তবে আমরা জানা উচিত আসলে হয়তো। এটা একটা সুন্দর প্রশ্ন করছেন এবং বিভিন্ন এরিয়া তো আছে সিলেট বুঝছো। কলার আপনি অবশ্যই আমরা পরবর্তীতে চেষ্টা করবো, যারা অতিথি যারা আইবা বা আমি নিজেও চেষ্টা করবো এটার কোনো ধরনের ইনফরমেশন লই আপনার জানা নেই। আমি যাইরাম গিয়া আমরা শানুর খান ভাইয়ের কাছে, ভাই আপনার অনুভূতিটা কিলা আমরা হক সিলেটি অনুষ্ঠানও আপনি আজকে যে আইসই। আমি সর্বপ্রথম আপনারে ধন্যবাদ জানালাম, আপনার প্রাণবন্ত উপস্থাপনা, আপনার প্রোগ্রাম আমি আরও দেখছি এবং আপনার আইবন টিভির কলাকুশলী যারা ব্যাকরুমও কাম করা তারারে ধন্যবাদ। এবং আজকের যে প্রোগ্রামের যারা শ্রোতা সিলেটি শ্রোতা যারা এরারে ধন্যবাদ। আর হকল সিলেটি যে প্রোগ্রাম ওর নাম এটা এটা একটা সাংঘাতিকভাবে আমার সিলেটি ভাষায় মাতার লাগি যে সুযোগ করে দেওয়া হয়েছে এটা লাগে আমি আপনারে আবারও ধন্যবাদ জানালাম। আর সাত সাগর তেরো নদীর ফাড়ি দিয়া ইয়া সিলেটি ভাষায় যে একটা দেশ ইউরোপের মতো একটা দেশ যে দেশে আমরা কই বাংলাদেশের পরে আর একটা বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ স্পেশালি সিলেটির অবস্থান কতখান তার সিংহভাগ হইল কি ও যুক্তরাজ্য। তো এখানোর এই প্রোগ্রাম আসলেও একটা হিস্টোরিক্যাল প্রোগ্রাম আর আমি মনে করবো এই প্রোগ্রামের ধারাবাহিকতাটারে দরিয়ে রাখবার লাগে। আপনার কাছে আমি অনুরোধ করবো যাতে সিলেটের বিভিন্ন তথ্যরে যেমন মরমি কবি হাসন রাজার কথা, যেমন আপনি মাধব কুণ্ডর কথা, যেমন শ্রীমঙ্গলর চা বাগানোর কথা এবং আমরার সিলেটি হলোর যে কত ধরনের কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের বারে ইউরোপের মাঝে শুধু ইউরোপ নয় গোটা বিশ্বে এই সমস্ত জিনিসটা তুলিয়া ধরলে আগামী প্রজন্মদেরকে যদি এনকারেজ করা হয় তারা কিন্তু এটা সম্বন্ধে লাভবান হইব শিখব এবং আমরা আমরার জড়রে দরিয়ে রাখতাম পারব আমরা রুটটারে দরিয়ে রাখতাম পারব। এর লাগে আমি মনে করি এই প্রোগ্রাম সিলেটি হকল সিলেটি প্রোগ্রাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একটা গঠনমূলক প্রোগ্রাম। তবে সিলেটের ইতিহাস কিলা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি মাজারও আমরা যাই 360 লইয়া তাইখে নিয়ে আসলাম কিন ব্রিজ খান থেকে আইসিল আলিয়ামজদর গড়ি খান থেকে আইসিল ও যে এক বদ্রলোকে এখন একটা প্রশ্ন করছো যে হাজির বাজারের নামকরণটা কি লাগছে আমি কিন্তু পার্সোনালি আমি নিজে জানি না সুতরাং আমি কোনো রং কোনো উত্তর দেওয়াটা আমি সঠিক মনে করতাম না। আমার মনে হয় ওই সমস্ত তথ্যরে আমরা কালেক্ট করা দরকার করিয়া হয়তো একটা পাণ্ডুলিপি হয়তো আছে নিশ্চয়ই আছে বা আমরা যারা কবি সাহিত্যিক যারা গান গাইন বিভিন্ন গায়ক হল আছেন সিলেটের নামকরণটা কিন্তু আগে শ্রীহট্ট আছে শ্রীহট্ট আছে সিলেটটা কিলা হইল হবে এগুলো আসলে জানার বহুত বহুত জিনিস আছে এবং কিলা তা আজানোর সুরে এই মন্দির বাংলো কিলা আল্লাহর দুনিয়ার দেখো গা বাংলাদেশ একটা 68,000 গ্রামের মাঝে কিভাবে মানুষ আইয়া যে কেন সরি 64,000 গ্রামের মানুষ সবে জানে কিন্তু হজরত শাহজালালের মাজার কোন 360 কোন সিলেট আইছেন দরগা হজরত শাহ মোস্তফা সাহেব খানও মুলিবাজার হজরত শাহ আলা রহমতুল্লাহ আলাইহি তাই খুলাউড়ার অন্তর্গত বরমসালী ইউনিয়নের আন্ডারে আসই এর বাদে আপনার শাহফরান সাহেব আসইন শাহফরান সাহেব খানও যেমন আমি মার্চের ফার্স্ট উইকও আসলাম বাংলাদেশ তখন গিয়া কিন্তু আমি আমার ওই নিহত থাকে ফেলে লামিয়া যে আজ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজারতে গেল যেমন প্রাণ বুড়িয়া
কিছু দোয়া নেওয়া যায় হনো যায় তো মনটা ভালো হয়ে যায় কি গজার মাছ কিন দেখলে ভালো লাগে সিন্নির ডেক কিন দেখলে ভালো লাগে ইয়ার বাদে হন থেকে শাহফুরান রহমতুল্লাহ আলাইয়ের মাজারও গেলাম আমার মনে আছে আমরা ছোটো থাকতে যাইতাম গিয়া হউ যে সোনার খইমাগর দেখতাম তো গিয়া থাবা মারিয়া কইতাম মাদারি আয় মাদারি আয় তো দোজ থিংস আমরা এটা কিন্তু খুব রিভাইভ করে আমরা বাচ্চারা এগুলো আসলে ফান তারা জানে আমরা লইয়াও যাইতাম না তারা যাইতাম না তারা যদি কও যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হিস্ট্রিটা বলা এটা কিন্তু তারা বুঝতো না তারা রিয়েলিটি প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি যদি বোঝানি যায় দেন দে উইল লার্ন তো সিলেটির অবদান আছে সিলেটির অবদানে বা ইদেশো চ্যানেল একটা চ্যানেল আছে এটাও সিলেটির অবদান এবং সিলেটি সিংহবাগ অল আর রেস্টুরেটার সবই রেস্টুরেন্টও মালি সিংহবাগ মানি তারা আর্ন করে এটা দেশো ফাটার দেশো আত্মীয় স্বজনের খামো লাগে কেউ বড় বড় এন্টারপ্রেনার ওর এই পয়সা রুজি করিয়া আত্মীয় স্বজনদের এডুকেটেড করা ওর এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানি করা যেমন আমি ইউরোপের বিভিন্ন দেশ আমার আমি গেছি আমার বন্ধুবর খালেসুদ্দিন সাহেবরে লইয়া গেছি টাইম দেখছই আমরা অনেক সিলেটি আসই বাট যুক্তরাজ্যের লাগান সিলেটিয়ান নাই যার লাগি আজকের এই প্রোগ্রামটাও আমি মনে করতাম যে তারার লাগি উৎসর্গ করা দরকার সিলেটিও হলো লাগি যাতে এই প্রোগ্রাম আরও সুন্দর হয় ভবিষ্যতে আরও ভালো হয় এবং তথ্যবহুল একটা প্রোগ্রাম হয় ধন্যবাদ শাহরুর ভাই আসলে আমরার মেইন উদ্দেশ্যটা হইল যে এটার সবার কাছে পরিচয় করে দেওয়া সিলেট লইয়া একজন কলার লাইনও আছেন কলার আসসালামু আলাইকুম আপনার সুবিধা হইব আমরারও শুনতে সুবিধা হইব হুক্কা আমরা ওয়েট করলাম আপনার কবিতা হুনার লাগে হুক্কা আচ্ছা কবিতার শিরোনাম হইলো আকি তুমি তুমি কত সুন্দর তাই তোমার প্রতি চেয়ে থাকি সুমধুর কণ্ঠ তোমার কত সুন্দর তোমার আকি যেটা তুমি যাবে চিরসুখী হবে কেউ তোমাকে দিবে না ফাঁকি যখনই তোমার দেখা আমি পাই জানি না সব কিছু কেন ভুলে যাই মন চায় শুধু তোমার পাশে যেন থাকি ইহকালে যে তোমার চিরসাথী হবে সে কিন্তু পরম সৌভাগ্যবান হবে মন চায় আরো একটিবার নয়ন ভরে যদি তোমাকে দেখি কত সুন্দর তোমার আঁকি ধন্যবাদ ধন্যবাদ ভাই এটা কিন্তু আপনি নিজে শুননি একটু মেঘলা এবং ওর আর তার কবিতার লগে একটা সামঞ্জস্যতা আছে ব্রাদার কিপ ডুইং দিস এবং আপনি আপনার মাঝে মাঝে কবিতা শুনাইবা থ্যাংক ইউ ভেরি রোমান্টিক কলার আসসালামু আলাইকুম পৃথিবীর বর্তমানে যতজন আর্মি জেনারেল আছে কম আছে যে এম এ জি উসমানির যে সিনে লাগো সবে চিনে এম এজি উসমানি আর আরেকজন মানুষে একজন মধ্যে যদি উইটনেস দেয় হিসাবে যদি উইটনেস দেয় উসমানি ব্যস্ত তে উসমানি মাজার শরীফ দেখানো এখানে কতরা মাজার শরীফ আছে এবং হযরত শাহজালালের মাজার শরীফ ওখানো সাবেক স্পিকার আলহাজ হুমায়ুন চৌধুরীর মাজার শরীফ ওখানো দুই রেখাত নফল নামাজ পড়ে যাইছি আমি আমি যে সময় নামাজ পড়ি আমার নামাজের সামনে কল্লা আমব্রেলা ছাতা তকি হকলতা আর মাজারের হাইজে আল্লাহু 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 শুদ্ধ বাংলা যেটা আমরা অনুষ্ঠান করলে আমরা বাচ্চা যারা তারা কিন্তু বুঝে না তখন তারা দেখা যায় খুব এক্সাইটেড সিলেটি মাত দিয়ে অনুষ্ঠান আমরা লাগি তো একবারে ইজি এই জিনিসটা আমরা লাগি বুঝা একদম ইজি তো এটা আসলে বাইও আসলে সিলেটি প্রোগ্রাম একদম এক্সাইটেড আর এই কলার রে আপনি ধন্যবাদ দুকা আমি আপনার মাধ্যমে জি অবশ্যই মাধ্যমে কারণ বঙ্গবীর উসমানি হইলা আমরা লাল সবুজের যে একটা পতাকা পাইছি এই পতাকা শিপাশালা জি আমরা
জি আর একজন কলার আইছেন, কলারে লইয়া ভাই আমরা ব্রেকও যাইমু, তারপরে আবার আইরাম কলার। আসসালামু আলাইকুম। আমি আশরাফউদ্দিন মাত্র আমরা নতুন থাকি। জি ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আল্লাহ। কত সুন্দর একটা প্রোগ্রাম আমরা হকল ছিল। জি যে বারাকাম ছিল আমি আছি এখন বর্তমানে টাওয়ার এমলেটো। এই টাওয়ার এমলেটো বারাকাম ছিল সরকারি কমিউনিটি লেভেলে কোনো কাম করতে হইলে পয়লা দিঘা দিয়ে তো আসবে সিলেটি ভাষা জানো। আজ এই সিলেটি ভাষা বলবো আজ গান একটা ইন্টারন্যাশনাল ভাষা রূপটিতে এই বৃহত্তর রণদা গিটার প্রভাব হয়েছে। আমি আমার লাইফের একটা প্র্যাকটিক্যাল কথাটা বই, আমি রাজনগর হাই স্কুলে ছাত্র আসলাম, তারপরে আমি বাইরে গেলাম কি সেভেন ও এইট পড়ার সময় গেলাম কি ইয়া আমি বিদেশি লেখবে। যখন আমি আইলাম রাজনগর হাই স্কুল আমার ক্লাসে আনা হইল, আমি একজন কমার্স টিচার হিসাবে, তখন আমার পয়লা ক্লাস দেওয়া হইল ক্লাস টেন। আর আমার মামার সেক্রেটারি আর হাই স্কুলের হেডমাস্টার তারা গিয়া ক্লাস টেন আবার 70 জন ছাত্র তারা গিয়া বিনোদন আমার ইয়ের পরে দিই বই দিতা। এরপরে তো আমি ক্লাস কন্ট্রোল করতাম পারতাম না, কারণ কিনা আমি সিলেটি ভাষা জানতাম না, সবে লইয়া আসতো। আমারও আত্মীয়গুলো বা এরা ওলাতি তারাও মারা শিশু পড়তি। ঠিক এই সুযোগে আমি তারা কইলাম বলে আমি ওখানকু মাত্র জমিন চাষ করছি অতদিন, আর ওখান আইন খাঁচা দিয়ে দিতাম আর পুরা ঘুরতাম। যেদিন আইন খাঁচা চুনা পুরা শুরু করতিব এদিন তো এই চুরা কিনব। এই যে তারা প্রিন্ট অফ সাইলেন্ট হয়েছি নিয়ারলি 45 মিনিট, দেড়টা ছুটির পরেও আরো 10-15 মিনিট গেছে সেইবার ক্লাসতেই পারে। আজ এই সিলেটি ভাষা এমন একটা সুন্দর ভাষা যে ভাষাটা আমি আড়াই লিখতাম। এরপরে বহুদিন পরে আমি রাজনগর হাই স্কুলের টিচার এবং পরে হেডমাস্টার হিসাবে ছিলাম, আমি সেটার গ্রহণ করিয়া ইকাল আইয়া এই টাওয়ার হ্যামলেট আইয়া এখন সিলেটি ভাষার উপরে আমাদের টিম যারা দুইজন আমার অভিজ্ঞ দুইজন সিলেটির উপরে অঞ্চল তারারে আমি ধন্যবাদ জানাইয়া, বিশেষ করে আইওটিপিতে এবং আপনারে এবং সকল কলা কৌশলে এবং যারা এই মুহূর্তে শুনতেছে যে কোনো ভাষাভাষী সবাইকে আমি বলবো যে আসুন সবাই মিলে আমাদের আঞ্চলিক ভাষাগুলোকে উন্নত স্তরে তুলিয়া নেই এবং নানা ধরনের যে তো বিধি বিধান আছে সবগুলো ভুলে একভাবে এক পাইতে আমরা যেন বাংলাদেশের জন্য এবং বৃহত্তর গ্রেট ব্রিটেনের জন্য কাজ করি। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি খুব সুন্দর করে কইছেন। অবশ্যই আপনাদের সাপোর্ট থাকলে আমরা কন্টিনিউ করতাম ফার্ম অনুষ্ঠানটা। সালামু আলাইকুম দর্শক, আপনারা যারা যেন আছেন আমরা অক্ষ সিলেট এই অনুষ্ঠানের ব্রেকের পরে আজানোর বিরতির পরে আবারও আপনাদের আমন্ত্রণ জানাইলাম আমরা অনুষ্ঠানও দেখার লাগি। আমি একজন কলার আছেন লাইন, কলার সালামু আলাইকুম, কলারের লাইন খাটি গেছে মনে হয়, মেবি তাই চেষ্টা করবো আপনি আবার আবার আমরা আসি। আমি যাইলাম কি খালিজ ভাইয়ের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লইয়া, যেহেতু আমরা সিলেট লইয়া বাট আমার মতো হইলো সিলেটর বিলেতর আপনার যে পজিশন, আপনি যে কইছেন সিলেট দ্বিতীয় সিলেট টাওয়ার হ্যামলেট যে সিলেটি অধ্যুষিত একটা এরিয়া, সব সিলেটি মানুষ রাজত্ব হইতে হইব যে এইটা আমরা রাজত্ব সিলেটর ফুরা যারা আছেন। আমি জানতাম সাইরাম আপনার কাছে একটার পরে বাকিটা আপনি ডিটেলসে বর্তমান কোর সিচুয়েশন সপ্তাহ আপনি একটু একটু করে কইবা। আলতাবালি পার্ক আমরা সবে জানি একটা কাহিনীটা, এই নামকরণটা হইছে আমরা কতটুকু আদৌ আসলে আমরা এই জেনারেশন যারা আছে এই নামকরণটা যে করছি আমরা এই জেনারেশন পর্যন্ত কতটুকু এই স্যাক্রিফাইসটা আমরা এখন পর্যন্ত দরিয়া রাখতাম পারছি। ধন্যবাদ বোন, আপনার সুন্দর একটা কোয়েশন লাগে। আলতাবালি আমরা রুয়েক ভাই তাই বর্ণবাদের হামলায় মারা গেছে। আমরা ব্রিটেনের মাটির তাকিয়া সিলেটিও হল, এখন হয়তো সিত্রিয়া কিছু বারোইয়া অন্যান্য জায়গাত গেছে, কিন্তু ইয়ার সময় আছে সব ওটাও আমরা থাকতাম। আমরা আন্দোলন করছি, আলতাবালি পার্ক আমরা পাইছি, তার নামেও পার্ক পাইছি, এগুলো দেখা ব্রিটিশ গভর্নমেন্টে আমরা এই সুবিধা দিছে দুই খেনে দিছে আমরা আন্দোলনের কারণে। এখন দেখুক আলতাবালি পার্কও আমরা শহীদ মিনার হয়েছে, ইনো গেলে আপনি বুঝবা যে আপনি বন্দরের কোনো জায়গা বা সিলেটর একটা বোঝা যায় না যে আমি দেশ না দেশ না বিদেশ। 2015 আমি সময় কাউন্সিলর আসলাম,
কমিউনিটির কিছু নেতা হল, তারা দাবি তুলছেন যে আলতাওয়ালি ডে হইত, একটা টাওয়ার অমলেট কাউন্সিলে আলতাওয়ালি ডে ঘোষণা করত। এই সময় আমি সিরাজুল ইসলাম সাহেব, মতিনুজ্জামান, আমরা জনবিক্স মেয়র তান্ডে কইছি তুমি প্রমিস করিলাও, ডিক্লেয়ার দিলাও যে তুমি মেয়র হইলে মেয়ের 7 তারিখ প্রত্যেক বছর আলতাওয়ালি ডে ও আলতাওয়ালি পার্ক পালন করবে। এই যে অ্যাচিভমেন্ট যেটা এটা ডিক্লেয়ার দেওয়া হয়েছে পালন করা ওর কমিউনিটির কিছু নেতৃবৃন্দ, রফিকুল্লাহ, এর বাদে শমসু শমসু ভাই, এরা সকলের প্রেশারের কারণে আমরা এই সময় কাউন্সিলর আসলাম, আমি আমরা প্রস্তাব করছি এগুলো ফাঁস হয়েছে। কিন্তু বর্তমান যে অবস্থা আমরা বাংলাদেশও এখানের যে অ্যাচিভমেন্ট আমরা বাংলাদেশও আমরা দিয়ে অ্যাচিভমেন্ট নাই। যেমন গত 3 দিন আগর যে একটা ঘটনা, আমারও এক ভাই, আপনার ভাই, সবার, আমরা সিলেটির কেউ ছেলে হইব, কেউ ভাই হইব, কেউ বড় ভাই ছোট ভাই হইব, রাত্রে ফোন করি থানা তানিয়া হত্যা করা হয়েছে। কিন্তু আমরা সিলেটির নেতৃবৃন্দর কোনো অভাব নাই। রাজ সিলেটের একটা সংস্কৃতি হইল আপনার যে যেসা দল করুকা, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী বা যে কোনো দল যেসা করুকা, কিন্তু সিলেটের কোনো ইস্যু হয়ে আনলে সব এক দল। কিন্তু এই যে একটা ঘটনা আছে 3-4 দিন ধরে, ওর আমি 2-1 জন নেতা ছাড়া আর কেউরে দেখলাম না আগ্রহী আসব আইরা যে এই জিনিসটা যে কেনে হইল, যে ভদ্রলোক রায়হান মারা গেছেন তার মা বোন বাড়িত বুঝা যার খানদনের রোল, আমরা তো ওখান থেকে বইয়া নিউজও দেখলাম, বাচ্চার বয়স 2 মাস। কিন্তু এই যে নেতৃবৃন্দ যারা আছেন বর্তমানে সিলেটে কন্ট্রোল করা, এরা কিন্তু নিশ্চুপ, এরা দেখিতে হইত। আমি আর একটা ঘটনা আমার মনে হয়েছে আমি কই, 1997ও আমরা এই সময় আমি দেশে নাই, অন্য আমার এক মামা শ্বশুর তারা দেশে গেছিলাম, না তাই ফ্লাইটে মনে হয় লন্ডন ওয়াস আসলো এই সময়, তো এক মুরব্বীরে এয়ারপোর্ট একটা বিশৃঙ্খল হয়ে তারা লাঠি দিয়ে মনে হয় আঘাত ওটা রক্তবার বলিছে। এখানে 1997ও মাই দরবার এয়ারপোর্টের ভিতরে এরা খরচ হয়, পুলিশে অ্যারেস্ট করছে। আমরা রিসমে পররাষ্ট্রমন্ত্রী আসলা আব্দুল সামাদ আজাদ সাহ, তাই দেখা তাই ফ্লাইট করি আইয়া অন্য পুলিশে যারা অ্যারেস্ট করছিল, বাদর দিন তাই নকলরে চালাইয়া বাদর দিন বেল দিছে না, কিন্তু তাই নিজে আইয়া বেল করাইয়া তাই এই জিনিসটা শেষ করছে। বুঝলেন, আগর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ সাহ হয়তো তার সান্নিধ্য আমরা দেখতাম পারছি না, কিন্তু তার যে গুণাবলী, বর্তমান আমরা ফরেন মিনিস্টার তাই তো আমরা মনে করছিলাম যে পাইছি আমরা একজন এবং বোনাফাইট সিলেটি তাই সিলেট শহরের বাসিন্দা, আইস পর্যন্ত তাই দেখা থাকিয়া মেসেজ যদি রা বা কেন থাকিয়া মেসেজ তান উচিত আছিল তাই আই সিলেট আইয়া আসামি যারা আজকু শুনছি এরা বাকি গেছ, এরারে আর ধরা যাইত নাই। কিন্তু 3 দিন ধরে একটা গেম দেওয়া হয়েছে এরারে, পুলিশ প্রশাসনে দেউক আর অ্যাডমিনিস্ট্রেশনে দেউক, তারা চেষ্টা করছে যে এরারে ফদ দেই বাঘবার, যদি সত্যি বাগিয়ে থাকে এই দায় দায়িত্ব সিলেটের লিডার হলে নিতে হইব, তাই যে সুর্তা বার্তা নাই যা ওক তাই না আওয়ামী লীগ করুক, আমিও আওয়ামী লীগ সাপোর্টার, আমি হয়তো যুক্তরাজ্য আওয়ামী লীগের কিছু যাই না, কিন্তু আমি মনে প্রাণে আওয়ামী লীগ ওর পলিসি রাজনীতি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি। কিন্তু এই বলে যে আমরা এখন আমার জুলুম অন্যায় অত্যাচার ব্যবিচার আমরা কথা হইতাম নাই, এখানে তো দলের কোনো ব্যাপার নাই, সরকারের কোনো ব্যাপার নাই, এগুলো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। আমি আশা করছিলাম সিলেটের বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী সব একলগে মিলিয়া এই আসামি হল এরা দোষী ব্যক্তির শাস্তি হইব, কিন্তু এই সময় তো কিছু দেখছি না, না সিলেট হইল আন্দোলনের জায়গা, কিছু ওর লাগে। এখন আপনি কৌকা আমরা যেটা ব্রিটিশের মাটি সিলেটি হলে করতাম পারছি আলতাওয়ালির লাগি, এবং ইলান আরও কিছু ঘটনা আছে, আমি কাউন্সিলর আসলাম, একজন বর্ণবাদী মার্ডারারে টাওয়ার হামলেটো চাকরি দিলাইছিল এক স্কুলও, আমরা আন্দোলন করিয়া যাওয়া লাগছে চাকরি চালিয়া,
কিন্তু কিতাওর আমরার সিলেট আমরা ইগো করতাম না। আমি খালিজ ভাইয়ের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, এটার জায়গাত আপনার কিতা মনে হয়নি যে ইউনিটির প্রবলেমের কারণে এগুলা বারবার যে দলীয় আসলে এই যে এগুলো হ্যাপেন্ড এগুলো কোনো দলীয় প্রশ্রয় বা দলীয় জিনিস নাই, কোনো সব দল বালা মন্দ আছে, কিন্তু আমি একটা দলীয় কইয়া যদি চালাইয়া দেই তাইলে আমার মনে হয় এটা একটা দেশেরও ক্ষতি হইব। কিছু জায়গাত আছে আমরা যেমন এই জায়গাটা আমরা সব সবল লাগে, আজকে তার লগে আর কালকে আমার লগে হইব, এটা হইয়া যাইব, তো একটা স্টপ করতে হইলে আমার আপনার আপনার একটা কইরা মনে হয় না নিজে ইনো আপনার একটা আপনি কইরা আমরা ফার্সি বিলেতর মাটিতে আমরা আসলে মানে অত মানুষ নাই, তারপরেও আমরা একটা সাকসেসফুল হয়েছি এবং ছোটো একটা কমিউনিটি টাওয়ার আমরা ছোটো একটা জায়গার থাকি, আমরা কিন্তু পুরো ব্রিটেনের জাস্ট ও জায়গাটাতে আপনারা এস্টাবলিশ করিয়া জিনিসটারে সাকসেসফুল করতে পারছেন এবং এগুলো হ্যাপেন্ড বর্তমানে আমরা যদি দেখি বহুত কম, তো আপনার মনে হয় না এটা ইউনিটির কারণে পসিবল হয়েছে আপনারা? অবশ্যই ওইসে কি বর্তমান যে বাংলাদেশের রাজনীতি যেগো এগো এমন অবস্থা হয়েছে যে এই রাজনীতি রাজনীতি তাকে ফেট নীতি হয়ে গেছে। ফয়লাগত হইলেও আমরা বর্তমান রাজনীতিবিদ যারা আছো এরা দেখবা আপনি দেখছেন গত কয়েকদিন আগে যা ঘটনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কথর বাড়ির থাকি কোটি 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 টাকা উদ্ধার করা হয়েছে, এরা কিতা রাজনীতি করই দল করই কিন্তু প্রধানমন্ত্রী কেন মানছেন না। ঠিক আমরা সিলেট এখন এই অবস্থা হয়েছে যে দল মনে করেনো যে মনে হোক আজ যদি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সেই উদ্যোগ নেই তো আমার দলের ক্ষতি হয়ে যাইব বা আমার দল দলের মাঝে আমার একটু ডিমোশন হয়ে যাইব বা কোনো ফাইন্যান্সিয়ালি একটা ওইতো আসিলে গো ওইতো নাই এর দায় গিয়ে আমরা ইউনিটি যদি ঠিক না করি। খালিস ভাই একজন কলার আছে আইরাম আবার আপনার কাছে কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। লোকে হোয়াইট ফোর্স আছে ঠিক আছে কোনো অসুবিধা নাই, আপনি তো প্রোগ্রামটা খুব সুন্দর খুব ভালো লাগে, দুঃখিত ভাই আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা যার কারণে আপনার ফর্মুলা কেন প্রবলেম ঠিক আছে আমরা ফুটা না আমার সাথে কিছু লাইন টাইম মাঝে মাঝে দিবা প্লিজ। অবশ্যই অবশ্যই ভাই আমরা দাদারামলি কয়টা বাইক কো আছিল বা ফুরানা ছিল সকল আছিল আমি কয়টা ছিল সকল আপনাদের শুনাইতাম কোনকা জোর জার মুলুক তার আম খাইবার খাম বড়া সুইবার কি খাম যার জয় তার ফুয়া হলে লয় বাফে বেটা গাছে গুটা সেঙ্গো উজাইন বেঙ্গো উজাইন হইয়া ফুটি তাই নো উজাইন নিরুফাইলা যারে কুদে মাইলা থারে ইজত যায় না দইলে হাস যায় না মইলে বেশি মিটায় ফেটো হাটে তার সব ভালো যাহা শেষ ভালো খার হোক দা খাগো বান্ধি ঠাকুর চেন না যেমন আমাই এমন নাতিন জামাই হইলার ময়লা দইলে যায় না রত দেহা খোলাও বেচা ফরার মাতা নাগেশ্বর সিয়া দুইশ খাইলে হুশ হয় তোর নাই দুইস আমার খে দুইশ নাচতে না জানলে উঠানে দুইশ চাষা আপনা হনা যান বাসা জলদি যাচ্ছে গড়িয়ে যা আম ফাঁকলে মিঠা মাংস ফাঁকলে তিতা তুর গেলে বুদ্ধি বাড়ে সহল মরা বাইয়া যাইন ফোদারে নাচিয়া যাইন নাই মামুরছে খানাও বেলা। আচ্ছা ওই যে সিলেকগুলা শুনাইলাম যে আমার প্রত্যেক সপ্তাহ থুয়া থুয়া চান্স দেন নাই নি অবশ্যই তাইলে আরো অনেক কিছু হইতাম পারবো, যেমন মনে করেন কোন যদি আমি ফই হইতাম কন্টিনিউ রেগুলার ফই হয়ে যাইতাম পারবো এবারে ভাই। কলার কলার জি সালাম কলার ধন্যবাদ আপনি আসলে খুব আমরা অবশ্যই চাই সবসময় কলার হল আমরা লগে থাকতাম এবং তানতানোর আরও কলার লাইনও আছেন, আপনি অবশ্যই প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মঙ্গলবারে সন্ধ্যা 7টার সময় এই প্রোগ্রামও আইবা আমরা অপেক্ষা করবো আপনার কাছে আরও কিছু জিনিস জানার লাগে। কলার আসসালামু আলাইকুম কলার লাইনও আছেন নি সালামু আলাইকুম। হ্যালো জি আসসালামু আলাইকুম কলার। সালামু আলাইকুম জি কে কইরা ভাই নাম কিটা কইতে কি কইরা? আমি সামাইন কইরা মোর পিংটন তনে জি আসলে আমিও যে সিলেটি ভাষা মাতামার মত না নি অবশ্যই আমরা আমরা কো সিলেটি প্রোগ্রামের নাম আপনি সিলেটি ভাষায় মাত্তা সিলেটি ভাষায় যেটা কোয়ার আপনি হুকা আমরা অতিথি দুইজন আছেন রায়হান হত্যার কথা তোরা মাতাম সাইরা আপনার বাংলাদেশ পুলিশে রায়হান রে পুলিশ ফাড়ি তিনিয়া বাড়িয়াইয়া মারিও ফেলাই দিল কিন্তু এই পুলিশটারে অ্যারেস্ট করা হইল না, এটা কি ধরনের প্রশাসন? এখন কত হইল পুলিশে যখন আইন তার আত নিছে কি আমার কত হইল পাবলিকেও আইন আত নিত কি আমরা আমি বাংলাদেশ এমসি কলেজের স্টুডেন্ট আসলাম আসলাম কলার আসলে আমি মাঝখানেও একটু আপনারা কইতে পারি আমরা এটা তো আসলে পলিটিক্যালি প্রোগ্রাম নাই আমরা জাস্ট
সিলেট লইয়া আলোচনা আপনি যেটা কইছেন অবশ্যই এই ব্যাপার আমরা সবর আমরা একটু আগে আলাপ করত আসলাম একটা লইয়া যে কোন জিনিস মাতলেও আপনারা কোন জি না জি না পলিটিক্যাল ইয়ত গেল কইছিল আপনারা জি না জি না কলার আমরা একটু আগে আপনার ডক্টর কইতাম সেই আর আপনারা সম্মান রাখি আমরা একটু আগে এই ব্যাপারে আসলে খালিস ভাইও একটু কইছেন আর অবশ্যই আমরা সবে চাই আমরা একটু আগেও কইছি এই ধরনের কোনো কর্মকাণ্ড অ্যাটলিস্ট আমরা সিলেটর মাটিতে আমরা এটা কোনো সময় শুনিয়া অভ্যস্ত আসলাম না কারণ আমরা জানি দেশের একটা দেশ গঠনের লাগি দেশ প্রধান যে যে জায়গা তো সব সময় কিন্তু আমরা শাহজালালের মাটিতে মাজার জিয়ারত করিয়া শাহজালাল সাফরার মাজার জিয়ারত করিয়াও টানটানোর কর্মকাণ্ড শুরু করেন তো আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা অবশ্যই আমরা চাই এটার দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা এই কাজ করছে এবং ভবিষ্যতে যেন এমনভাবে শাস্তি হোক এই ধরনের সাহস যেন কেউ করতো না আমার কত হইলো এই পুলিশে অ্যাক্সেস পাই কিলা এই পুলিশ বাজিয়া গেল জি জি কলার আপনার মতামত লাগি ধন্যবাদ অবশ্যই আমরা এটার বিচারের দাবি জানাইলাম আর আপনার আপনার মতামত লাগি ধন্যবাদ আপনারে পরবর্তী কলার লাইনে থাকলে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম কই থেকে কইরা ভাই নাম কিটা জি আমার নাম সৈয়দ ফারুক আমি ইলনতাই মাতাম খালিস ভাই হিসাবের লোকে মাতাম জি আলাফ ফারুক জি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খালিস ভাই ভালো আছেন আমি ফারুকে মাতাম সিনাম ভাই সিনাম ভালো আছেন আজকে টপিক তৈরি করি উমা তো ওপেন করছি আমি কেন লাগি আজকে টপিকটা কি তৈরি আজকে টপিক হইল আমরা সিলেটি মাতাম সিলেট লই আলোচনা করতাম সিলেটর সংস্কৃতি সিলেটর ঐতিহ্য খালি বাংলাদেশও নাই সিলেটর ঐতিহ্য ব্রিটেনও টাওয়ার হামলেটও ও সব তালই আমার তালে না কারণ হচ্ছে সিলেট তো হচ্ছে পার্ট অফ দি বাংলাদেশ নাই নি অবশ্য পার্ট অফ বাংলাদেশ কিন্তু আমি কত কইতাম স্যার আর কি যে সময় আন্দোলন হয়েছে 1971 জি ওই সময় আপনার সকল বেশি অংশ আসলা 95% সিলেটি আসলা লন্ডন মানে ইংল্যান্ডের মাঝে জি তখন থেকে আমরা আন্দোলন করছি বাংলাদেশের লাগি এইরকম যদি আমরা আন্দোলন করিয়া তুলি শহর সিলেটিয়া হইয়া সিলেটের লাগি ইনশাল্লাহ এটা কার্যকরী হইব আর পলিটিক্যালি মানে মানে জড়িত না করিয়া কি শুধু সিলেটিয়র লাগি সিলেটের সঙ্গে আছে বাংলাদেশ সহ যদি আমরা আন্দোলন করি আইন কানুন বা আইন কানুন কার্যকর হইতো ইনশাল্লাহ হইতো পারে জি জি ফারুক ভাই আমরা জানি একজনে কইছেন আওয়ামী লীগ একজনে কইছেন বিএনপি নির্বিশেষে আমরা সিলেটর ঐতিহ্য সংস্কৃতি গুলা রক্ষা করা যায় ওগুলোই মাত্রাম কিন্তু এখন আমরা হইছে কি আমরা শহর সিলেটি একমাত্র কলার আমরা মনে হয় আপনারা আড়াইলেছি ধন্যবাদ আমি চাই আর কি আমার অনুরোধ হইল আমরা সকল সিলেটি 71 লাখ আন্দোলন একত্র হইয়া আন্দোলন করি ইনশাল্লাহ এটা কার্যকর হইব জি ধন্যবাদ কলার ধন্যবাদ আপনার মতামত লাগি জি কলার আমরা আসলে আর কল নিতাম পারতাম না অনুষ্ঠানের প্রায় একটা শেষের অংশ তাইছি আমরা আমরা গেস্ট যারা আছেন তান্তানোর কাছ থেকে কিছু জিনিস উন্মু আপনারা লগে থাকবো অবশ্যই আর আগামী অনুষ্ঠানে অবশ্যই মঙ্গলবারে আপনারা কল দিবা আর যদি সেই আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমি যাই রামকে শানুর ভাইয়ের কাছে শানুর ভাই আমি আমি আসলে হয়েছে এটা জি আমার খালি সাবর যে কিছু কথাবার্তা জি এগুলোকে আমি একাত্মতায় ঘোষণা অবশ্যই আর আমি নিন্দা জানাইলাম এমসি কলেজের যে দর্শন হয়েছে এটা কিন্তু সিলেটের ইতিহাস একটা পীড়াদায়ক জিনিস আর তার পুনরাবৃত্তি হইল এই পুলিশের ঘটনা আমরা কিন্তু অরিজিনালি ঘটনাটা কিটা কিন্তু আমরা জানি না কেউ এখন পর্যন্ত আমি একজনের ব্যক্তিগতভাবে আমি ক্লিয়ার নাই বাট আমি কালকে রাত্রে খুব স্টাডি করছি যে তার বাচ্চা আছে কিলা ওয়াইফরে দেখি আইছে কিলা 4000 টাকা তার মারে ফোন করে খাওয়া হয়েছে আইয়া লইয়াও হয়েছে তারপর আবার 10000 টাকা খাওয়া হয়েছে কিন্তু ইগুর অরিজিনাল রহস্যটা কিটা কিতার লাগে ইগুরে গ্রেফতার করা হইল কিলা ফাড়িত লইয়া যাওয়া লাগবো অরিজিনাল উদ্দেশ্য কিন্তু স্টিল ইট ইজ নট ডিক্লেয়ার্ড তো আমার মতে আমরা কিছু কমেন্ট করবার আগে আমার মনে হয় আমি যেটারে আমার ফিলোসফির লোকে যেটা আমি ফিল করতাম যে আমরা ফোকাস হওয়া দরকার অরিজিনালি জিনিসটা কিটা
আর অরিজিনালি জিনিসটা যাই হোক না কেনে ইতার কোনো পুনরাবৃত্তি হইত না। সিলেটর মাটি আমার বইনে বারবার কইতরা যে কোনো রাষ্ট্রপ্রধান বা আমরা যারা বিদেশি হল আছি বা আমরা সিলেট বা খুলনা থেকে সিলেট গেলেও আমরা গিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির মা জাররে সাইফুল্লাহ সালাম করতাম, তার মানে কিটা এখান থেকে রহমতর জল আমরা পাই। এখন এই রহমতর জলর জায়গার যদি দর্শন হয় এটা কতটুকু মানিয়া না হয় এই সমস্ত জিনিসের পুনরাবৃত্তি যাতে না হয়, কারণ এই ধরনের একটা এক্সাম্পল সিলেটর লিডার হলে মিলিয়া আমার কাছে লাগে ইউনিটি ইজ নট দেয়ার, ইউনিটি ইজ এ স্ট্রেংথ। আমরা যদি সবে ইউনাইটেডলি কাম করি আমার বিশ্বাস এটা কোনো পুনরাবৃত্তি হইত না। আমরা ছাত্র রাজনীতি করছি, আমরাও সিলেট শহরও মিছিল করছি, আমরাও তো আমরা মাঝে ভদ্রতা আছিল। যেমন খালেদুদ্দিনে কইছেন পররাষ্ট্রমন্ত্রী সামাদ আজাদ সাহেবের কথা, দোজ আর এক্সাম্পল ফর আস, হুমায়ুন রশিদ, গুণী মানুষের অভাব কিন্তু সিলেটও নাই নাই। তৎকালীন সময়ে কিন্তু লিডার হলোর সাহস প্রচুর আছিল আমি মনে করতাম, এখন কুর লিডার হলোর তখন কুর লিডার হলোর লাখান এই ধরনের সাহস নয়। যারা তারার ফদরে রেসপেক্ট করে, যারা অরিজিনাল কথাবার্তা কইতে তারার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, তারার লিডারশিপ থেকে ওরা দরকার। যাদের বুকর ফাটা বড় আছে, বাস্তব কথাবার্তা খোয়ার মাঝে তাদের শক্তি আছে, শক্ত জিনিসটারে তুলিয়ে ধরা। মাওলানা ভাষা নিয়ে আপনার ফারাক্কার বারোর সময় দেখছেন কী ধরনের ভূমিকা নিয়েছেন, ভূমিকা নিয়ে তা নাকি আটকাইতে পারছে না, কেউ আটকাইতে পারছে না। তা যদি আপনার লঙ্গি ফরা অবস্থায় বেতর টুফি ফরা অবস্থায় একজন মানুষে অত বড় একটা ডাক দিয়া লইয়া সবরে গেছেন, আপনার মন মানসিকতা আপনার সাহসিকতারে যদি আপনি শক্ত করতে পারেন, বিদেশ কেনে দেশ কেনে যে কোনো দুনিয়ার জায়গার যাওকা সত্যর জয় ইজ দেয়ার যদি ন্যায় থাকুন, যদি ন্যায় থাকুন। বাট আমার অনুরোধ থাকবো টু অল সিলেটি, আপনারা সবে এক হোকা, সবর মেসেজ দুকা সিলেটি হিসাবে, ইউরোপ থাকুকা, যুক্তরাজ্য থাকুকা, সৌদি আরব থাকুকা, আমেরিকার থাকুকা, ডাজন্ট ম্যাটার, দলমত নির্বিশেষে সবে দলমত নির্বিশেষে থাকুকা, সিলেটর পবিত্রতারে যাতে কুলসিত না করা হয়। আমরা আগে জানতাম দর্শন হইতো ইন্ডিয়াত বেশি, এর বাদে হয়তো সিলে বাংলাদেশের বিভিন্ন অন্যান্য জায়গার, আমি নট গোয়িং টু বি ডিক্লেয়ার দ্য এরিয়া, বাট সিলেটও উড়ৌ ফয়লা আমি শুনলাম। মাই হাম্বুল রিকোয়েস্ট টু অল দ্য সিলেটি, আজ করে এই সিলেটি প্রোগ্রামও ও মেসেজ যাও যে আমরা সবে মিলিয়া ইউনাইটেডলি আমরা মেসেজ পাঠাই, এই আজকু যার গড় ধ্বংস হয়েছে কালকু আপনার গড় ধ্বংস হোক না, আপনার আত্মীয় স্বজনের গড় ধ্বংস হোক না, আমরা ইউনাইটেডলি সব এক লোকে কাম করতাম করিয়ে আমরা মেসেজ দিতাম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ অংশ, ধন্যবাদ, আপনার অসংখ্য ধন্যবাদ। আরও আরেকদিন আমরা বইমু অবশ্যই এগুলো ব্যাপার লইয়া সিলেট লইয়া বহুত আলোচনা আছে। খালিজ ভাই আপনারে শেষ একটু হইয়া শেষ হইল লাগে। আমি আজকে বিশেষ করে আপনারে ধন্যবাদ জানাইলাম, আপনার আইওন টিভি টিভির কলা কৌশলী যারা আছেন যে আমার মতো এজন মানুষের আমার সারমান হিসাবের লগে ইনভাইট করে আনছে, আর ইনশাল্লাহ নেক্সট কোনো সুযোগ পাইলে আরো ভালো। দর্শক যারা আপনার আমরার লগে আসলাও তো সময় অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাইলাম, যারা পরবর্তীতে দেখবা আমরা অনুষ্ঠান আপনাদের লাইক দিবা এবং কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাইতে ভুলবা না। আগামী মঙ্গলবারে ঠিক 7টার সময় আমরা হকো সিলেটি অনুষ্ঠান লইয়া আমি জেনিফার সারওয়াল লাক্সমী আবারও দুইজন সম্মানিত অতিথি লইয়া আপনাদের সামনে হাজির হইমু। এই পর্যন্ত আপনারা সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা এবং সরকারের দেওয়া যে নিয়ম কানুন আপনারা মানিয়া চলুকা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুরমা গাঙ্গর পারো বাড়ি শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা হকল সিলেটি, আমরা হকল সিলেটি।